আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন এফএ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় কুরিয়ার ট্যুরিস্ট ভিসা করতে কী কী কাগজপত্রগুলো জমা দিতে হয় এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা দেশ বিদেশ থেকে আমাকে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদের আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং কুরিয়ার ভিসা সংক্রান্ত পুরোপুরি জানতে আপনারা অনেকেই আমাকে ফোন করেন, তো আপনাদের বলছি ভিসা করতে কী কী কাগজপত্রগুলো দিতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন, পাঁচ মিনিট আমার সাথে থাকুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন, আপনারা পৃথিবীর অনেক মোটামুটি পৃথিবীর সব দেশ সম্পর্কে আমার তথ্যগুলো আমি শেয়ার করেছি, যেগুলো দেখলে পৃথিবীর কারোর সাধ্য নেই আপনাদের সাথে প্রতারণা করার। এখন আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনি দেখা যাবে ভিডিওর বিষয়বস্তু কিছু না বুঝে আপনি ভিডিওটি টেনে টেনে দেখেছেন, যার ফলে আপনি কিছুই বুঝতে পারেননি। তো অনেকে আমাকে ফোন করেন বা কমেন্টস করেন, ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনার কমেন্ট বা ফোনের প্রয়োজন হবে না। তো প্রথমে আপনাকে দেখতে হবে আপনার যে পাসপোর্টটি আছে, এই পাসপোর্টটি এক বছর মেয়াদ আছে কিনা। দেখুন, অ্যাম্বাসির রিকোয়ারমেন্টস হচ্ছে 6 মাস, তারপরেও আপনারা এক বছর মেয়াদে রেখে তারপর আপনারা আবেদন করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয়, যদি দেখেন যে হ্যাঁ আপনার পাসপোর্টটি এক বছরের কম মেয়াদ আছে, তাহলে আপনারা অবশ্যই আরেকটি পাসপোর্ট করে নেবেন। এবং আপনার পাসপোর্টে অবশ্যই দুটো খালি পাতা আপনাকে রাখতে হবে, কারণ ভিসা যে ভিসাটি স্ট্যাম্পিংয়ের জন্য এবং আপনাকে যখন ইমিগ্রেশন আপনি যাবেন তখন সিল দেওয়ার, এই দুটো কারণে কিন্তু আপনাকে পাসপোর্টে দুটো খালি পাতা আপনাকে রাখতে হবে। এবং আপনার এই পাসপোর্টে যেই সকল দেশের ভিসা আছে, পূর্বে যে সকল দেশ আপনি ভ্রমণ করেছেন, এই সকল দেশের ভিসার কপিগুলো আপনাকে সহ দিতে হবে। এবং আপনার বর্তমান পাসপোর্টের পূর্বে ইনভ্যালিড বা মেয়াদ উত্তীর্ণ যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এমন যদি পাসপোর্ট থেকে থাকে, যতগুলো বই থাকবে তাহলে সেই বইগুলো অবশ্যই আপনাকে সাথে দিতে হবে। মনে রাখবেন, এই বইগুলো যদি আপনি না দেন ভিসা না হওয়ার কিন্তু কারণগুলোর মধ্যে অন্যতম এটি একটি, অবশ্যই আপনাকে সেই পুরনো পাসপোর্টগুলো সহ দিতে হবে। এবং আপনি যদি পূর্বে কোরিয়াতে আবেদন করে থাকেন বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো দেশ থেকে, অবশ্যই আপনার ভিসা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে একটি লেটার দেওয়া হয় অ্যাম্বাসি থেকে, সেই লেটারটি অবশ্যই আপনাকে সাথে দিতে হবে। এবং আপনাকে একটি ইনভাইটেশন লেটার দিতে হবে যে কোরিয়াতে আপনাকে কেউ একজন চিনে জানে, যা আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন যদি কেউ থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই একটি ইনভাইটেশন লেটার আপনি দিতে পারেন। এটি কিন্তু আপনাদের যারা ভিডিওটি দেখছেন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি কিন্তু ম্যান্ডেটরি না যে এটা আপনাকে দিতেই হবে, এটি অপশনাল। যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন, যদি আপনার না থাকে তাহলে কি আপনি যাবেন না? অবশ্যই আপনি যাবেন, তো সেই জন্য আপনাকে এটি না দিলেও চলবে। এবং কুরিয়ার একটি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। মনে রাখবেন, যদি আপনি এ বিষয়ে আপনার পারদর্শিতা বা দক্ষতা থাকে তাহলে আপনি সেটা নিজে নিজে করতে পারেন, অথবা যারা এই বিষয়গুলো নিয়ে যারা এক্সপার্ট আছেন বা যারা কাজ করেন আপনাদের পরিচিত চেনা জানা থাকলে ওনাদের শরণাপন্ন হতে পারেন, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাকে 2 কপি ছবি দিতে হবে সদ্য তোলা। মনে রাখবেন, সদ্য তোলা বলতে আপনারা পৃথিবীর যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই আপনাকে নতুনত্ব ছবি তুলে আপনাকে আবেদন করতে হবে। এখন আপনি বিগত 3 বছর আগে বা আমাদের বাংলাদেশের মানুষের যে দেখুন, আপনারা এটি নেগেটিভভাবে নেবেন না বা খারাপভাবে নেবেন না, কারণ যেহেতু আমি একজন ট্রাভেলস ওনার হিসেবে আমাদের কাছে যারা আসেন তাদের কার্যকলাপ দেখে আমি বলছি, ওনারা গত 5 বছর আগে একটি স্টুডিওতে একটি ছবি তুলেছেন, সেই ছবি বারবার রিপ্রিন্ট দিয়ে ওনারা বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করে, যার ফলে দেখা যাচ্ছে ভিসা হয় না। তো এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখনই পৃথিবীর যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই নতুন ছবি দিয়ে আপনাকে আবেদন করতে হবে, এবং মাথায় কোনো ধরনের টুপি, ক্যাপ, সানগ্লাস এবং মহিলা যারা আছেন আপনারা বোরকা পরিধান করেন, আপনাকে অবশ্যই কান পর্যন্ত খালি রেখে তারপর আপনাকে ছবিটি উঠাতে হবে। হ্যাঁ, আপনাকে একটি কভারিং লেটার দিতে হবে, ফরওয়ার্ডিং লেটার দিতে হবে, বিমানের একটি টিকিট আপনাকে দিতে হবে, কত তারিখে আপনি সিওলে যাবেন, কত তারিখে সিওল থেকে ঢাকায় ফেরত আসবেন, সে যাওয়া আসা বিমানের একটি টিকিট আপনাকে দিতে হবে। এবং আপনি কোরিয়া কোন শহরে কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, সে হোটেলের একটি কনফার্ম বুকিং আপনাকে দিতে হবে। তো আপনাকে সেই সাথে আপনাকে দিতে হবে, আপনাকে ITR দিতে হবে, ITR আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন। বাংলাদেশ সরকারকে আপনি যে আপনার বাৎসরিক যে ইনকাম ট্যাক্স রিটার্নটি আসে সেটি আপনি সাবমিট করেন, সেই সাবমিটের কাগজটি আপনাকে দিতে হবে। এখন আমি আপনাদের জানাবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে। দেখুন, আপনি আপনার ব্যক্তিগত যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে বা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার যে
ডকুমেন্টসগুলোর পাশাপাশি আপনাকে একটি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টের ন্যূনতম 6 মাস বা আপনারা চাইলে 1 বছরের স্টেটমেন্ট দিতে পারেন। তো সেখানে কিন্তু 100 কোটি টাকা রাখতে হবে এমন কোনো দিক নির্দেশনা অ্যাম্বাসি নেই, সেখানে আপনি নর্মালি আপনি টাকা পয়সা লেনদেন করতে পারেন। ওনারা যে জিনিসটি দেখতে চান, ওনারা দেখবেন যে আপনি গত 6 মাসে 1 বছরে যেই ট্রানজ্যাকশনটি করেছেন সেটি রেগুলার কিনা বা এটি সঠিক কিনা, এই বিষয়টি ওনারা দেখবেন। এবং সেই সাথে একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে নিতে হবে। এখন যারা ভাবছেন যে হ্যাঁ আমি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রাখলে মনে হয় আমার ভিসা হয়ে যাবে, না ভাই এটি আসলে সঠিক না, কারণ কখনোই আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা বা 10 কোটি 20 কোটি টাকা থাকলে যে আপনাকে ভিসা দেবে এরকম কোনো দিক নির্দেশনা অ্যাম্বাসি থেকে নেই। ওনারা যেটি চায় যে আপনার অ্যাকাউন্টে রেগুলার আছে কি না বা আপনি নিয়মিত অ্যাকাউন্টে লেনদেন করছেন কি না, বা আপনারা যদি এরকম মনোভাব থেকে থাকে যে আপনি কুরিয়েতে আবেদন করার পূর্বে অ্যাকাউন্টে গত 6 মাস 1 বছর আপনি লেনদেন করেছেন কথার কথা 10 লক্ষ টাকা, কিন্তু আপনি অ্যাম্বাসিতে ফাইলটি জমা দেওয়ার পূর্বে অ্যাকাউন্টে গিয়ে কী করলেন, একসাথে আপনি 10 লক্ষ বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অনেকগুলো টাকা ডিপোজিট করে স্টেটমেন্ট বের করে অ্যাম্বাসিতে সাবমিট করবেন। মনে রাখবেন আপনার ভিসা যদি রিফিউজ হয় বা আপনাকে যদি ভিসাটি যদি বাতিলযোগ্য ঘোষণা করা হয় আপনার অ্যাপ্লিকেশনটি, তাহলে মনে রাখতে হবে যে আপনার সর্বপ্রথম যে ভুলটি সেটি হচ্ছে আপনার এই ব্যাংক স্টেটমেন্টটি, এটির কারণে, কারণ এভাবে কখনো আপনার একসাথে এতগুলো টাকা ডিপোজিট করবেন না, এটি কিন্তু আপনার ট্রানজ্যাকশনের মধ্যে পড়েন না। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যারা চাকরি করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন বা লোক মাল্টিলেভেল কোম্পানিগুলোতে আছেন বা কর্পোরেট হাউসে আছেন, সেই কোম্পানি থেকে আপনাকে অবশ্যই আপনার অফিস থেকে সম্বলিত প্যাডে একটি এনওসি নিতে হবে এবং আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। ব্যবসায়ীর আপনাদের ট্রেড লাইসেন্স থেকে ব্যবসায়ের যে সকল ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাবমিট করলে আপনারা ভিসা পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।